আপনি কি নিজের উত্তেজনা আর উদ্দীপনা কম হওয়ার কারণে স্ত্রীকে খুশি করতে পারেন না? আপনার ফিজিক্যাল উইকনেস কি আপনার সাথীকে আপনার সাথে হঠকারিতা করতে বাধ্য করেছে? আপনার দাম্পত্য জীবন কি দুর্বল যৌন শক্তির কারণে ভেঙে যেতে বসেছে? তাহলে আপনার শরীরে জাগান ওয়াইল্ড হর্সের মতো উত্তেজনাপূর্ণ শক্তি, আর পান এক অসম্ভব শারীরিক শক্তি। তাই নিন শক্তি পাওয়ার প্রাশ। শক্তি পাওয়ার প্রাশ এখন প্রত্যেক রাত ফুলসজ্জার রাত। শারীরিক দুর্বলতা, লো স্ট্যামিনা আর সেক্সুয়াল পাওয়ার মানে যৌন শক্তির দুর্বলতার কারণে আপনি কি এইসব মানুষদের মতো অসন্তুষ্ট, হীনমন্যতায় ভুগছেন? ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, নিরাশা, কুণ্ঠায় ভরা জীবনে জীবনযাপন করছেন? যদি হয়, তাহলে জেনে নিন আপনার আকর্ষণ একদম কমে গেছে। আপনার মধ্যে থাকা আকর্ষণের চুম্বকীয় শক্তি হারিয়ে গেছে। আপনার বডি এনার্জি জিরো লেভেল হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, লজ্জার কারণে কারুর সাথে এই প্রবলেম শেয়ার করতে পারছেন না। কিন্তু বন্ধুগণ, এখন এইসব ব্যাপারে কোনো টেনশন নেবেন না। বের করে ফেলে দিন নিজের মনের কুণ্ঠাকে, হীনমন্যতাকে, একটু একটু করে বেঁচে থাকা নিরাশাকে। ফেলে দিন সব রকম দামি ওষুধপত্র আর উপায়কে, যার জন্য এতদিন ধরে যে আপনি টাকা নষ্ট করেছেন। প্রত্যেক দিন রিচার্জ করুন নিজের যৌবন শক্তিকে, বডি পাওয়ারকে। নিজের মধ্যে জাগান এমন আকর্ষণ যাতে অপোজিট সেক্স আপনার দিকে চুম্বকের মতো চলে আসে। হয়ে যান অ্যাট্রাকশনের ম্যাগনেট। বহু বছরের অ্যাডভান্স রিসার্চের পরে তৈরি হয়েছে 100% আয়ুর্বেদিক ফর্মুলা শক্তি পাওয়ার প্রাশ। এটা আপনার সেক্সুয়াল পাওয়ারকে দেয় এক দারুণ উচ্ছলতা। তাতে আপনি পান এক্সট্রা পাওয়ার, এক্সট্রা উত্তেজনা, এক্সট্রা এনজয়মেন্ট, এক্সট্রা স্যাটিসফ্যাকশন, এক্সট্রা সময় অবধি। 100% আয়ুর্বেদিক শক্তি পাওয়ার প্রাশ আপনার বডি পাওয়ারকে রিচার্জ করে আপনার আকর্ষণকে বাড়িয়ে তোলে। এর মধ্যে আয়ুর্বেদের এমন পাওয়ার আছে যা আপনার সেক্সুয়াল প্যাশন, আপনার পৌরুষত্ব আর সেক্সুয়াল এনার্জিকে হাইপারে রাখে, আপনার বীর্য শক্তিকে মজবুত করে আপনার প্রজনন ক্ষমতাকে বাড়িয়ে তোলে। এটা এত পোটেন্ট যে নেওয়ার 40-50 মিনিটের মধ্যেই নিজের কাজ দেখানো শুরু করে দেয়, আপনার বডি পাওয়ারকে রিচার্জ করে, আর আপনি এক জোরদার অনুভূতির জন্য সবসময় তৈরি হয়ে যান। এক্ষুনি অর্ডার করুন শক্তি পাওয়ার প্রাশ। যে মশাই, এটা বলুন যে শক্তি পাওয়ার প্রাশে আপনি কি এমন মিশিয়েছেন যে এতটা পোটেন্ট? প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করি, কখনো এমন দম্পতিকে দেখেছেন যে একটা কালো মোটা লোকের সাথে খুবই সুন্দর একটা গার্লফ্রেন্ড রয়েছে, আর ছোটখাটো মোটা মেয়ের হাজবেন্ড খুবই হ্যান্ডসাম, লম্বা চওড়া হয়, দেখেছেন কি? হ্যাঁ, অনেক সময়ই দেখেছি। কিভাবে, ভেবেছেন কখনো? এটা হয় আপনার আকর্ষণের জন্য, আপনার অ্যাট্রাকশন পাওয়ারের ম্যাগনেট। এটা হলো আপনার বডি এনার্জি, যৌন শক্তি, যা অপোজিট সেক্সকে আপনার দিকে আকর্ষণ করে, আর এটা থাকে আপনার ভেতরে। আর এই অ্যাট্রাকশন পাওয়ারের ম্যাগনেটকে চার্জ করে শক্তি পাওয়ার প্রাশ। আমাদের 15 বছরের অ্যাডভান্স রিসার্চের দ্বারা এটা তৈরি করা হয়েছে। এটা আয়ুর্বেদের বিশ্ব চিকিৎসার ভজিকারণ রসায়ন দ্বারা তৈরি, যা প্রাচীনকালের রাজা মহারাজারা গ্রহণ করতেন। কি অসাধারণ ফর্মুলা ছিল ওটা, ওই পোটেন্সি, ওই পাওয়ার আমরা শক্তি পাওয়ার প্রাশে দিয়েছি। হিমালয় থেকে তুলে আনা বিশুদ্ধ গাছগাছড়া, যেমন সাদা মুসলি, অশ্বগন্ধা, কেসর, শিলাজিৎ আর জৈত্রীকে আমরা এক বিশেষ অনুপাতে মেশাই। এই জন্যে আপনার যৌবনে একটা বিশেষ আকর্ষণ তৈরি করে এবং বডি এনার্জিকে এতটা বাড়িয়ে তোলে, তাতে আপনার শক্তি বৃদ্ধি হয় আর তাতে অপোজিট সেক্স আকর্ষিত হয়, স্যাটিসফাই হয়। এটা সব রকম যৌন সমস্যার, তা সে যতই পুরনো হোক না কেন, তার একমাত্র সমাধান। আচার্য মশাই, আজকাল মানুষের মধ্যে সেক্সুয়াল প্রবলেম বেড়েই চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আকর্ষণ পেয়ে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যায়, আর অনেক সময় বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এরকম কেন আচার্য মশাই? একদম ঠিক বলেছেন আপনি। অফিসের কাজের চাপ, ঘরে এসে সম্পর্কে টানা পড়েন, স্বামী স্ত্রী সাথে আছে কিন্তু মাথায় টেনশনে ভরা, ভেজাল খাবার দাবার, জাঙ্ক ফুড, মদ, স্মোকিং আর ইলেকট্রনিক জিনিসপত্রের প্রভাব, ল্যাপটপ, ফোন থেকে আসা ম্যাগনেটিক রে, আর এইসব কিছু যৌন শক্তিকে দুর্বল করে দেয়, আর তাই জন্য আপনার মধ্যে যে আকর্ষণ থাকে সেটা কম হতে থাকে, আর তাই জন্য আপনি সম্ভোগে অনিচ্ছা প্রকাশ করেন। শক্তি পাওয়ার প্রাশ বানাতে গিয়ে আমরা আজকের দিনের লাইফস্টাইলকে মাথায় রেখেছি, এই জন্য এটা 100% কাজ করে, আর সেবন করার 40-50 মিনিটের মধ্যেই নিজের কাজ শুরু করে দেয়, আর একটা দারুণ অনুভূতির জন্য আপনাকে প্রস্তুত করে দেয়। আচার্য মশাই, শক্তি পাওয়ার প্রাশ কিভাবে ব্যবহার করতে হবে? দেখুন, শক্তি পাওয়ার প্রাশ রাতে শোয়ার 1 ঘন্টা আগে গরম দুধের সাথে, আর বেশি দুর্বল অনুভব করলে সকাল সন্ধ্যায় খেতে হবে।
এখন শিরার দুর্বলতা, তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া, শীঘ্র পতন, সম্ভোগে অনিচ্ছা, সম্ভোগে সম্পূর্ণ সন্তুষ্ট না হওয়া, বীর্য কম উৎপন্ন হওয়া, এই সব সমস্যাগুলো এক সপ্তাহেরও কম সময়ে দূর হতে দেখবেন। তাই নিরাশা ছাড়ুন আর শক্তি পাওয়ার প্রাস এখনই অর্ডার।